তো আমার এই সেজওয়ান রাইসটা এত ভালো লেগেছিল, আমি সেটা সেই জন্য আরেকবার ট্রাই করছি। আমার মজার বিষয়টা হচ্ছে এগুলো না, এগুলো হচ্ছে মাশরুম বুঝলে, এগুলো চিকেন নয়। কিন্তু যেটা বললো সেই অনুযায়ী এই যে দেখতে পাচ্ছ ব্লু লেগুন, সূর্যদের এখানকার ব্লু লেগুন, লেগ সিটের ব্লু লেগুন, সূর্যের বলে ভুল হবে। ওই দেখা যায় অশোকা সিনেমা হল, না আমি সিনেমা দেখাতে আসিনি, বেহালার একটা অপূর্ব জায়গা, খাবারের জায়গা সম্বন্ধে খোঁজ দিতে এসেছি, যেটা অবস্থিত হচ্ছে গিয়ে এই লেজেন্ডারি অশোকা রেস্টুরেন্ট, যেটা ঠিক তার পাশের গলি দিয়ে নিচে দেখতে পাচ্ছ লেগ সিট। ঠিক আছে, ক্যামেরা দেখে এই লোকজনের চিল্লামিলি বেরিয়ে বেড়ে যায় যখনই দেখে যে আরও কিছু অদ্ভুত অদ্ভুত কাজ মনে হয়, মনে হয় যে কী পাগল না কী রা কী করছে। তো সেই কারণে দাঁড়িয়ে ইগনোর করো এইসব চিল্লামিলিগুলো, চলো তোমাদেরকে নিয়ে যাই ভেতরে। একটু এরকম দেখতে, যদিও আমার তো খুব ভালোই লাগে জায়গাটা, বেশ একটা এই দেখো কি সুন্দর দেখতে, এই টাকা টাকা বেশ কি সুন্দর দেখতে, করে চলে আসবে তোমরা লেট সিটের সামনে এবং লেট সিট করে ফেলবে। ওনাদের বসার জায়গা আছে, এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তাছাড়া ওনারা বেসিক্যালি কনসেন্ট্রেট করেন হচ্ছে গিয়ে টেক অ্যাওয়ে বা ডেলিভারির উপরে। সো চলো একটু ভেতরটা দেখে নেওয়া যাক, চলো ভেতরে যাই। দেখতে পাচ্ছ ফুল এসি একেবারে সুন্দর ফরবেটটা এসি আর কি, আর কয়েকটা একদম যে মানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট তা নয়, কিন্তু যা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সুন্দর করে সাজানো, মোটামুটি কটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তোমাদের টোটাল? 14 সিটার এবং এরপরে আমরা খাওয়া দাওয়া করবো এবং খাবার দাবারগুলোর ছবি দেখাবো, তোমাদের লোক দেখাবো আর হচ্ছে ডিটেলসে আরও জানাচ্ছি। ততক্ষণ একটুখানি ছবি ছবির পালা তোলার পালাগুলো সেরে নিই, তারপরে আমরা খেয়ে ফিডব্যাক দিচ্ছি কীরকম লাগলো। তো বেসিক্যালি আরও ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সাংঘাতিক কয়েকটা খবর নিয়ে এসেছি বস, সামনে পুজো আসছে, তো লেট সিটার তরফ থেকে কিছু সাংঘাতিক সাংঘাতিক অফার আছে, সেটার বিষয়ে এখন তুমি ওনাদের মুখ থেকেই শুনবে। হ্যাঁ বলো দেখি তোমাদের পূজায় এবারে কি কি তোমরা করতে চলেছ? পূজো মানে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি করছি, তো এবার প্যান্ডেমিক সিচুয়েশনের ব্যাপার, তো আমাদের এলাকাটাতে বেশ কিছু মেনু আমরা অনেক কিছু আমরা নিয়ে এসেছি, সেটা যখন আমরা তখন স্টার্ট করবো তখন আমরা দেখতে পাবেন, কিন্তু আমাদের কোনো স্পেশাল কিছু প্ল্যান আছে। ধরো মানে হয়তো দুজন মিলে কেউ এলো, হয়তো এলাকাটা হয়তো একটা মেনুতে হতে পারে যে এতটা খাবার দুজন হয়তো কনজিউম করতে পারলো না, সেক্ষেত্রে আমরা খাবারটা কি করে দিতে হয় বা ফুড ওয়েস্টেজ কিছু ক্ষেত্রে হয়, তার জন্য আমরা আমরা মনে হয় কলকাতা এবং কম্বোতে অনেকেই করিনি ভেজ চিকেন হাক্কা রাইস নুডলস, মানে আমরা ম্যাফন লোকের চেষ্টা করছি কম্বোতে, কারণ কম্বোতে ম্যাফন জিনিসটা যদি একবার ট্রাই করে দেখানো যেতে পারে। চিকেনও দিতে পারবো, তার সাথে মাইফুন দিতে পারবো, তার সাথে সুইট অ্যান্ড সাওয়ার পনির কিংবা চিলি মাশরুম কিংবা সেজওয়ান চিকেন কিংবা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, মানে এতগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন তারা অ্যাভেল করতে পারে। আচ্ছা, এই হচ্ছে অপশন, এইবার ধরা গেল
যখন থেকে আমরা লঞ্চ করেছি আমরা প্রতিদিন কাস্টমার এসে প্রোডাক্ট লঞ্চ করেছি, এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা মিষ্টি কম্বো প্ল্যান, 249 টাকার প্ল্যান, 249 এটার মধ্যে থেকে এটা তো আমি মোটামুটি জানি, এটা জানো, যারা জানে না তাদেরকে জানিয়ে রাখছি, যারা খেতে প্রচন্ড ভালোবাসে, যারা অনেক রকম জিনিস খেতে চাই একসাথে, তাদের আসার সাথে সাথে এটা আমরা বোতল দিতে পারবো, কারণ এটা আমাদের নিজেদের হাতে বানানো মিন্ট মোহিতো কিংবা ব্লু লেমন আমরা নিজেরা বানিয়ে দিই, কারণ আমাদের যারা রেস্টুরেন্ট ওনার দে আর ফ্রম আইচেন এন্ড দে আর বেস্ট এট দেয়ার ওয়ার্ক এন্ড দে আর প্রোভাইডিং ফার্স্ট অফ অল মিন্ট মোহিতো কিংবা ব্লু লেমন, তার সাথে ভেজ বা চিকেন একটা সুইট করে স্যুপ তাকে আমরা ফার্স্টে প্রোভাইড করবো, তার সাথে স্টার্টারে এবার অপশন আমরা ধারাও একটা অপশন দিয়েছি, আপনি চিকেন সল্ট এন্ড পেপার খাবেন না, সেজওয়ান চিকেন ড্রাই খাবেন না, চিলি চিকেন ড্রাই খাবেন না, চিলি ক্রিসপি চিলি বেবি কর্ন খাবেন না, ক্রিসপি চিলি পটেটো খাবেন, একটা অপশন চুজ করুন, আমরা দিয়ে যাবো স্যুপ আর স্টার্টার খেতে স্টার্ট করুন, তার মাঝখান থেকে আপনাকে ভেজ বা হাফ নুডলস এর অফারটা নিয়ে চলে এলাম, যাতে নুডলস খাবেন না রাইস খাবেন, তার সাথে মেনু এটা দিয়ে যাবে, মানে কি মানে তোমার কি মানে এটা আনলিমিটেড দিয়ে যাবে নাকি তোমার, আপনারা যদি 249 এ যদি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমাদের নিজস্ব গ্যারান্টি, যদি আমরা স্টার্টার স্যুপ খাওয়ার পর নুডলস এন্ড রেড কোর্স যদি কেউ খাওয়া শুরু করে আমাদের প্রোডাক্ট যদি তারা যদি খেয়ে উঠতে পারে একজন তাহলে আমরা নিশ্চয়ই প্রোভাইড করবো, না কিন্তু যদি দু তিনজন মিলে এসে সমস্যা করে সেটা আমরা 249 পর মান 249 পর মান, হ্যাঁ এবার আমরা বলছি না যে দুজন এসে খেতে পারবে না, কিন্তু কথাটা আপনি যে বললেন না যে যত চাই তত পাই কিনা, যদি একজন এসে যদি খেতে আসে তার যদি মনে হয় যে না আমরা যে কোয়ান্টিটিটা দিচ্ছি সে কোয়ান্টিটি তার পেট হচ্ছে না এটা আমাদের জন্য একটা বদনাম, তাহলে তাদের জন্য মেন কোর্স আমরা নিশ্চয়ই তাকে আমরা শেষ নয়, আবার তাহলে বলা গেলে কম্বোতে এত ভালো ভালো লোকে অফার পাচ্ছি, তাহলে এলাকাটের জন্য মানুষরা কি পাবে, একদম এলাকাটের জন্য আমাদের কাছে যে একটা অপশন আসছে সেখানেও আমরা একটা ধামাকা কিছু দেখেছি, সেটা খুলজা সিমসিম অফার, সেটা হচ্ছে সিমসিম অফার, খুলজা সিমসিম মানে লেট ইট লেট ইট লেট ক্যাট অফার, সেটা কি যখন খাবার আসবে তখনই আমরা এই অফারটা রিভিল করতে পারবো, আচ্ছা আচ্ছা আমরা দেখাতে পারবো, ওকে ঠিক আছে, তার জন্য ওয়েট করি, তো ওয়েট করতে হবে, হ্যাঁ আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা যারা লেট সিট এখন অব্দি আসোনি বেহালার মানে একেবারে একটা মানে হিডেন জেম বলতে পারো, এত কম দামের মধ্যে এত ভালো ভালো কোয়ালিটির খাবার ওনারা প্রোভাইড করেন, দিস ইজ মাই সেকেন্ড ভিজিট টু দিস প্লেস, এবং ওনাদের যেগুলো দেখলে কম্বোগুলো তো ওনারা এক একটা ধামাকা ধামাকা কম্বোজ দিচ্ছেন, তাছাড়াও এগুলো বাদেও কিন্তু ওনাদের কাছে অনেক রকম কম্বোজ আছে এমনি আলাকাতেও, তো ওনাদের অপশন হিউজ দেখতে পাচ্ছ, সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে দে আর টোটালি কনসেন্ট্রেটেড অন চাইনিজ ফুড, হ্যাঁ মানে ওই মাঝখানে একটুখানি কাবাব ঢুকিয়ে দিলাম, হ্যাঁ মাঝখানে একটুখানি একটুখানি কি বলবো বাঙালি খাবার ঢুকিয়ে, প্লাস সামনে ওই অশোকা রেস্টুরেন্ট দেখালাম, ওনাদের ওখানকার মুঘলাই আবার খুব ফেমাস, তাই বলে যে আমরা এখানে একটু মুঘলাই ঢুকিয়ে দিলাম, ওনারা এই জিনিসগুলো করেন না, সো দ্যাটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট লেটস ইট, এবং ফাটাফাটি সব অফার, তাছাড়াও আরো কিছু সুবিধা বলা আছে, চেষ্টা করছি যে আমরা যদি এলাকার মেনুটা যদি একটু যদি ভালো করে দেখে নেওয়া যায় কম্পারিজন টু আদার্স জায়গা, আমি বলবো টেস্টটা কেমন সেটা আপনারা এসে দেখাতে পারবেন, কিন্তু আমরা যে রেঞ্জের মধ্যে খাবারগুলো রেখেছি এখানে মেন কোর্সের এমন কোনো খাবারের দাম যেটা 300-350 টাকা ক্রস করে যাচ্ছে, আর কোয়ান্টিটিতেও বলে মানে যে কোয়ান্টিটিতে কম দিচ্ছি আমরা যেই রিজনেবল প্রাইসের মধ্যে একদম, আমি আমি একদম দেখিয়ে দিতে চাই যেটা দিয়ে খুব তাড়াতাড়ি জাজ করা যায়, দেখতে পাচ্ছি যে প্রন হট গার্লিক ড্রাই 6 পিস যেটা আছে সেটার প্রাইস হচ্ছে গিয়ে 260 মাত্র, এটা তো জাম্বো প্রন, জাম্বো প্রন আমরা যে ছোট প্রন খাওয়াচ্ছি, আমরা জাম্বো প্রন খাওয়াচ্ছি, আচ্ছা সেটা বুঝতে পারছো, সেইটা মানে 260 থেকে কম মানে 300 থেকে কম মানে বিশাল ব্যাপার, কিন্তু এটা তো এখানে শেষ নয়, এটা এই অর্ডারের সাথে যদি কেউ অর্ডার করে আরেকটা খুলজা সিং সিং এর অর্ডার দিতে হবে, আছে মানে তারা যখন যখন তারা বিল পাবে তারা এখন বলো না বলবে না, দেখো এটা বলবে, এটা শুধুমাত্র অভিজিৎ দ্বারা আসছে, অভিজিৎ দের জন্য স্পেশাল আমরা একটা প্ল্যান করেছি, কুটি মামাদের আমরা কুটি মামাদের কাছে খুব প্রিয় একজন ব্যক্তি, তো যারা আমরা আসলে যারা খেতে ভালোবাসে তারা খাওয়াতে তারাই বেশি ভালোবাসতে পারে, যারা খেতে নিজেরা ভালোবাসে, সেই জন্য কুটি মামার আমরা খুব বড় ফ্যান, তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যে কুটি মামাদের যাতে মানে সব সাবস্ক্রাইবার যদি ভালো লাগে ব্যাপারটা যেটা বললো সেই অনুযায়ী, এই যে দেখতে পাচ্ছ ব্লু লেগুন সূর্যদের এখানকার ব্লু লেগুন, লেগ সিটের ব্লু লেগুন সূর্যর বলে ভুল হবে, তো চলো একবার ট্রাই করে দেখা যাক, দেখতে পাচ্ছ বরফটা কি সুন্দর, যদি আজকে বাইরে গরম কম কিন্তু তাও ভেরি রিফ্রেশিং বলতে হবে, আমরা কথা বলছিলাম খুলজা সিমসিমের অফারের বিষয়ে, এই যে দেখতে পাচ্ছ দিস ক্র্যাশ কার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের জীবনে
লেক্সিট থেকে ম্যাজিক হতে চলেছে। ম্যাজিকটা কিরকম আমি দেখাই, তোমরা যখন খেয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তারপরে যখন তোমাদের হাতে বিলটা দেবে তার সাথে তোমরা এখন স্ক্যাচ পার্ট পাবে। এছাড়া বিল এখানে বসে তো খেলে তো পাবেই, তাছাড়া হচ্ছে গিয়ে তোমরা এখন জোম্যাটো সুইগি থেকে অর্ডার করলে পাবে। এবং আমি ক্লোজলি দেখাতে চাই এইবারে যে ম্যাজিকটা হচ্ছে খুলজা সিমসিমের সেই জিনিসটা এদিকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ আ স্ক্র্যাচ কার্ড, এটাকে আমি স্ক্র্যাচ করছি। Wow! The chili mushroom or Manchurian fish gravy. OMG! OMG! ভাবা যায় যে আমি তো ফিশ ভালোবাসি, তো Manchurian fish gravy আমি চুজ করলাম। তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে এই যেই যেই তোমার এই ডিশটা তুমি পেলে সঙ্গে সঙ্গে তুমি কি করতে পারবে যে পরের বার যখন তুমি অর্ডার করবে সেটা তুমি জোম্যাটো সুইগি বা যদি টেক অ্যাওয়ে করো বা এখানে এসে যদি খাও তখন তোমরা অর্ডার করবে আর এইটা দেখালে যেই ডিশটা চুজ করবে সেই ডিশটা তোমরা পাবে ফ্রি ফ্রি ফ্রি। সো দিস ইজ দ্য খুলজা সিমসিম অফার ফ্রম লেটস ইট, অ্যান্ড এটা শুরু হয়ে গেছে, তোমরা ট্রাই করা শুরু করে দাও। চিলি চিকেনের কম্বিনেশনটা যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের একবার মন জিতে নেবে। তো এবারে আসি একটুখানি 220 টাকার কম্বোটাতে, যেটাতে তোমরা পেতে চলেছ আগে চিকেন মোমোটাই দেখাই। ফ্রাইড চিকেন মোমো এটা দারুণ খেতে, এবং কলকাতায় প্রবাবলি মেপুন দিয়ে কম্বো লেট সিটি ফার্স্ট ইন্ট্রোডিউস করলো। দেখতে পাচ্ছ মেপুন মানে যারা জানো না তারা জেনে নাও, রাইস নুডলসকে মেপুন বলে। তো এই যে এরকম পাতলা একেবারে এরকম ভাবে দেখতে পাচ্ছ খাসের মতন দেখতে, আমার এই শেজওয়ান রাইসটা এত ভালো লেগেছিল আমি সেটা সেই জন্য আরেকবার ট্রাই করছি। আমার মজার বিষয়টা হচ্ছে এগুলো না এগুলো হচ্ছে মাশরুম বুঝলে, এগুলো চিকেন নয়, কিন্তু এত সাংঘাতিক বানিয়েছেন ওনারা। চিকেনটা আমি খেয়ে নিয়েছি এবং আমার ভালো লেগেছে, কারণ আপনি এত টেন্ডার চিকেন একদম কোনো ফাইবার ফাইবারের কোনো গল্প নেই, বাট দিস ইজ এক্সেলেন্ট। মানে তুমি বুঝতে পারছো একটা মাশরুমে যদি চিকেন চিকেন ভাব চলে আসে তাহলে কতটা ভালো রান্না হয়েছে। যারা ভেজ খেতে ভালোবাসো তারা গালাগালি দিতে পারো আমাকে, তা তোমার কিছু এসে যায় না, কিন্তু তোমরা এখানে এসে খেয়ে দেখে যাও যে মাশরুমে চিকেনের স্বাদ পাওয়া যায় কি যায় না। যারা নন ভেজ খাও তাদের জন্য কোনো চাপ নেই, তারা তো ভেজের স্বাদও জানো, মাশরুমের স্বাদও জানো, চিকেনের স্বাদও জানো। যারা কমপ্লিটলি ভেজিটেরিয়ান তারা তো চিকেনের স্বাদ জানো না, তাই মাশরুমটা খাবে আর ভাববে যে চিকেন খাচ্ছ। ও আচ্ছা সরি সরি আমি মেনশন করতে ভুলে গেছি, এই যে দুটো কম্বো যেগুলো দেখছো তার সাথে কিন্তু এই 500 ml যে পেট বোতল এরকম কোক ফান্টা আর স্প্রাইটের অপশন আছে, যে কোনো তিনটের মধ্যে একটা নিতে পারো, তিনটে নয় কিন্তু, হ্যাঁ যে কোনো একটা অপশন তোমরা পেতেই পারো। সো দিস ইজ দ্য রিভিউ অ্যাবাউট দেয়ার কম্বোজ। আমি আর কয়েকটা আলাকাটে ডিশ আসছে সেগুলোর বিষয়ে ইয়ে করবো। এত গেল কম্বোগুলো, এইবারে যে জিনিসটা আমি দেখাতে চলেছি দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে বারবিকিউ প্রনস। তো আমি ছোট পিসটাই নিলাম,
কিছু কিছু খাবার এমন আছে যেগুলো গলার ওপাশে অব্দি যেতে লাগে না, মুখে দিলেই বোঝা যায় জিনিসটা ফাড়াফাড়ি খেতে। তো ব্যাপক খেতে এটা তো ঘটনাটা হচ্ছে, আরেকটু ডিটেলসে বলে দিই ব্যাপারটা, আসতে হবে, এটা খেতে হবে, খাবার পরে যখন বিলটা তুমি পে করবে তখন এরকম একটা স্ক্র্যাচ কার্ড তোমাকে দেওয়া হবে, সেটাকে স্ক্র্যাচ করতে হবে, এবং যেই খাবারটা বেরোবে সেটা কিন্তু তোমার নেক্সট অর্ডারে, নেক্সট অর্ডারটা সেদিনও হতে পারে বা তারপরে তোমার যেদিন খুশি হতে পারে, কিন্তু নেক্সট অর্ডারেই তুমি এইটা তোমার যে ডিশটা তুমি পেয়েছো সেই ডিশটা তুমি রিডিম করতে পারবে। বুঝে গেছো? যদি না বুঝতে পারো তাহলে আমাকে আবার টেক্সট করে নেবে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। চলো ততক্ষণ একটুখানি একটু মোমো খাওয়া যাক। মোমো, স্টিম মোমো বলে কথা, আমাদের সবার দুর্বলতা বলে কথা, সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, লস হয়ে গেল বুঝলে। চলো এটা হচ্ছে ক্রিস্পি মাশরুম, ওনাদের চিলি মাশরুম, এরা মাছটা শুনতে পাচ্ছে কড়কড়ে একেবারে সুন্দর ফাটাফাটি খেতে। তো দিস ইজ ইট গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং লেটস সি, বেহালার একেবারে অশোকা সিনেমা হলের অপোজিটে অবস্থিত একটু গলির ভেতরে, অশোকা রেস্টুরেন্টের পাশে গলিটা দিয়ে একটুখানি এগিয়ে আসতে কটিন সিটার একটা রেস্টুরেন্ট, ছোট্ট রেস্টুরেন্ট, কিউট এম্বিয়েন্স, এসে খেয়ে যেতে পারো। নাহলে আমাদের টেক আউট ফেসিলিটি আছে, জোম্যাটোতে ওনারা অ্যাভেলেবেল আছেন, সো অর্ডার করে ফেলো।